এখানে গাছগুলা শত শত বছরটা দেখো কত পুরোনো, দেখতে বোঝা যায় ঘরে তৈরি করা পিঠা উদয়ন স্কুল, চাকরির কোনো পরীক্ষা হইতেছে উদয়ন স্কুলে। তো আমি একটা কোন চাকরির পরীক্ষা জানি দিছিলাম, উদয়নের সিট পড়ছিল আমার, দিছিলাম না ওটা হয়নি বাবা। উদয়ন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করব, দূরে ও কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তা আজ বেশ অনেকদিন পর আয়াজের আব্বু একটু ফ্রি হলো, এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। আয়াজ বলছিল ও মেট্রোতে করে দূরে কোথাও যাবে, তো ছেলের আবদার ফেলতে পারলো না বাবা, তাই আজকে আমরা মেট্রোতে করে উত্তরা দিয়াবাড়ি যাব। তো পথে যেতে যেতে কী কী মজা করলাম, প্রথমে স্ট্রিট ফুড দেখে খেতে ইচ্ছে করলো। তো এখানে স্ট্রিট ফুডে একটা, আমি এই খাবারটা আসলে খাইনি, মাশরুমের চপ। তো মাশরুমের চপটা খেলাম, তো আসলে খেতে মোটামুটি লেগেছে, অত আহামরি ভালো লাগেনি। তো তবে তেঁতুলের এই পানিটা, টক পানিটা খুব ভালো লেগেছিলো, টক মিষ্টি ঝাল ঝাল ছিল, আর সাথে ছিল চিংড়ির পেঁয়াজু, যদিও পেঁয়াজুগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, তারপর ভালোই লেগেছে। তবে মাশরুমের চপটা তেমন বেশ একটা ভালো লাগেনি। উত্তরা যাওয়ার পথে মেট্রোর স্টেশনে আমরা একটা ছোট্ট কিউট বেবি দেখলাম, মাশাআল্লাহ বেবিটা খুবই এনজয় করলো এখানে এসে, আমরাও ওর দুষ্টুমি দেখে খুব ভালো লাগলো মাশাআল্লাহ। এই যে এই যে খুলে ফেলছে,
সুধামণি, আন্টি, এই যে আন্টি, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই যে ও বেশ আনন্দ পাচ্ছে। তোমার চশমা কোথায়? তোমার চশমা মেট্রো স্টেশনে আয়াজ বলছিল, আম্মু এই ফ্যানটা এত বড় কেন পাখাগুলো? তা আমি বললাম পাখাগুলো বড় হওয়ার কারণেই এখানে সবার গায়ে বাতাস লাগছে। আয়াজের আব্বুর টিকিট লাগেনি, কারণ ওনার কার্ড আছে অফিসের, ওটা দিয়ে উনি যাতায়াত করে, আর আমার আর আয়াজের টিকিট কাটতে হয়েছে। আর আয়াজ তো বেশ এক্সাইটেড, ও মেট্রোতে এই প্রথম উঠবে এবং বড় একটা জার্নি হবে। চলো আর কতক্ষণ? 6 মিনিট পর নাকি সময়? 1 মিনিট ধরো এখানে না দরজা। ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশন শাহবাজ। দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ। নেক্সট স্টেশন ইজ শাহবাজ। নেক্সট স্টেশনে আমরা বাইরে বাইরে আবার ওইদিকে সামনের অনেক ভিড়। শাহবাগ বন্ধ
গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন ফার্ম গেট। দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ। নেক্সট স্টেশন ইজ ফার্ম গেট। আমার ছেলে আয়াজ খুবই খুশি, মেট্রোতে উঠে একেবারে জানালার পাশেই বসেছে। যদিও মেট্রোতে উঠে আমরা প্রচুর ভিড় পেয়েছি, সেদিন শুক্রবার থাকা সত্ত্বেও অনেক ভিড় ছিল। আমরা 3টার দিকে রওনা দিয়েছিলাম, আর পথে যেতে যেতে আয়াজ স্পিকারে যে একজন মহিলা বলছিল কোন জায়গায় এসে থামছে এবং পরের গন্তব্যস্থল কোথায়, সব মনোযোগ দিয়ে শুনছিল। আর খুবই খুশি, ওর বাবাকে বলছিল ও আবার উঠবে। তো উত্তরা যেতে যেতে বেশ অনেকটা পথ, তো ওর আনন্দ দেখে ওর বাবাও খুব খুশি, ছেলেকে কিছুটা সময় হলো সময় দিয়েছে এবং ওকে খুশি করতে পেরেছে। আর এই তো চলে এসেছি উত্তরা জায়গাটাকে, তো এখানে নামবো। যদিও আমরা এখন শীতকাল, মানে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, আরও আগে আসা উচিত ছিল। তো আমার পরের ভিডিওতে দেখবেন এখানে এসে আমরা কী কী আনন্দ করলাম। পুরো ভিডিও একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই নেক্সট পার্ট করলাম। দেখানো আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।